প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ মনসুর রহমান সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল হিসাব বিজ্ঞান বিভাগ আমি আজকে অনলাইনের একটি ক্লাস পরিচালনা করব অনার্স ফার্স্ট ইয়ার এবং প্রথম পর্ব মাস্টার্স এই দুই শ্রেণীরই সিলেবাস কাভার করবে আজকের আমার এই ক্লাসটি অনার্স প্রথম বর্ষের সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফিনান্স এবং মাস্টার্স প্রথম পর্ব এর সাবজেক্ট বিজনেস ফিনান্স এই অধ্যায়ের শর্ট টার্ম ফাইন্যান্সিং নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথমে আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে হোয়াট ইজ শর্ট টার্ম ফাইন্যান্সিং অর্থাৎ স্বল্প মেয়াদি অর্থায়ন কী স্বল্প মেয়াদি অর্থায়নের আওতাভুক্ত বিভিন্ন টপিকসগুলো হচ্ছে কষ্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয় কেটিসি কষ্ট অফ কমার্শিয়াল পেপার বাণিজ্যিক পত্রের ব্যয় কেসিপি কষ্ট অফ ব্যাঙ্ক লোন ব্যাংক ঋণের ব্যয় এই তিনটি টপিক্স নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমে আমরা জানব স্বল্প মেয়াদি অর্থায়ন কি কথাটার ভিতরেই অবশ্যই এর সংজ্ঞা লুকায়িত রয়েছে সাধারণত এক বছর বা কম সময়ের মধ্যে এক বছর বা কম সময়ের জন্য অর্থের ব্যবস্থা বা জোগাড় করা হলে তাকে আমরা স্বল্প অর্থায়ন বলে থাকি অর্থাৎ এক বছরের বেশি না সর্বোচ্চ এক বছর এবং তার চেয়ে কম সময় আমরা এই স্বল্প মেয়াদি অর্থায়নের প্রথম যে টপিকসটি হচ্ছে ব্যাংক কস্ট অফ ডেট ক্রেডিট বা ব্যবসায় ঋণের ব্যয় ব্যবসায় ঋণ কি ব্যবসায় ঋণ হচ্ছে ক্রেতা বা বিক্রেতা উভয়ের সম্মতিতে বাকিতে যে অর্থের ব্যবস্থা করা হয় এবং তার জন্য যে ব্যয় হয় তাকেই আমরা স্বল্প তাকেই আমরা কষ্ট অফ টেড ক্রেডিট বা ব্যবসায় ঋণের ব্যয় বলে থাকি এই ব্যবসায় ঋণের ব্যয় বের করার জন্য আমরা তিন ধরনের টার্ম ব্যবহার করি এ নাম্বার পিপিআর পিরডিট পারসেন্টেজ রেট এ পি আর অ্যানুয়াল পারসেন্টেজ রেট এবং সি নাম্বার ইআইআর অথবা ই এ আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এই যে তিনটি বিষয় আমি আলোচনা করলাম বা উল্লেখ করলাম পিপিআর APR এবং ইএর এই তিনটি বিষয়ে কীভাবে আমরা অঙ্কের সমাধান করতে পারি তা নিয়ে এখন আমরা আলোচনা করব পিপিআর সূত্র হচ্ছে সিডি ভাগ একশো মাইনাস সিডি ওয়ান হান্ড্রেড এখানে সিডি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বার্তা এরপর আমরা এপিআর সূত্র দেখব এপিআর সূত্র হচ্ছে সিডি ভাগ একশো মাইনাস সিডি ইন্টু তিনশো ষাট ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু ওয়ান হান্ড্রেড এখানে সিডি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বার্তা সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড বা ঋণের সময় এবং ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড বা বাটটার সময় সি নাম্বার আর বা আর এটার সূত্র হচ্ছে ওয়ান প্লাস আর ভোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ইন্টু ওয়ান হান্ড্রেড যে তিনটি বিষয় এখন উল্লেখ করলাম আমরা পিপিআর এ এবং ইআইআর একটা উদাহরণের সাহায্যে আমরা এটা বোঝার চেষ্টা করব যদি টার্মস বা শর্ত এরকম থাকে টু অবলিক টেন নিট থার্টি দুই অবলিক দশ নিট থার্টি এখানে দেখো দেখা যাচ্ছে তিনটি অঙ্ক আছে বা তিনটি সংখ্যা আছে প্রথমে প্রথমে আসে দুই বা টু তারপরে আসে অবলিক দেয়ার টেন এরপরে শেষে নিটের পরে আছে থার্টি এখানে এই বিষয় নিয়ে যদি আমরা একটু ডিসকাস করতে যাই তাহলে আমরা দেখতে পাব কোনো ক্রেতা কোনো বিক্রেতার কাছ থেকে যদি এই শর্তে মাল ক্রয় করে এবং বিক্রেতা যদি মাল বিক্রয় করে অর্থাৎ যেদিন মালের ক্রয় বিক্রয় হবে তার পরের দিন থেকে দশ দিনের মধ্যে যদি বাকি টাকা পরিশোধ করা হয় তাহলে শতপরা দুই টাকা বা দুই পার্সেন্ট বার্তা এলা হবে আর যদি দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে তাহলে ঋণের যে সর্বোচ্চ সময় ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় অর্থাৎ নিট থার্টি অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আমার টাকা পরিশোধ করে দিতে হবে অর্থাৎ ক্রেতা বিক্রেতাকে টাকা পরিশোধ করে দেবে এটাকে যদি আমরা অঙ্কের মাধ্যমে এর সমাধান করতে চাই আমরা সাধারণত পরীক্ষায় এপিআর এর সমাধান করতে বলি এপিআর সমান সিডি ভাগ একশো মাইনাস সিডি গুণ তিনশো ভাগ সিপি মাইনাস ডিপি গুণন ওয়ান হান্ড্রেড ফেয়ার সিডি বা ক্যাশ ডিসকাউন্ট অর্থাৎ নগদ বার্তা হচ্ছে দুই টাকা ডিপি অর্থাৎ ডিসকাউন্ট পিরিয়ড বা বারটার সময় অর্থাৎ যে সময়ের মধ্যে টাকা পরিশোধ করলে বার্তা অ্যালা হবে সেটা সেই সময় হলো দশ অর্থাৎ দুই অবলিক দশ দুইটা হলো বারটার পরিমাণ দশ হল বারটার সময় এবং নেট থার্টি অর্থাৎ সিপিটা হচ্ছে ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে তিরিশ এখন এপিআরের যে সূত্র আমরা উল্লেখ করলাম অর্থাৎ এপিআর সমান সিডি ভাগ একশো মাইনাস সিডি গুণ তিনশো ষাট ভাগ সিপি মাইনাস ডিপি গুণন একশো এখানে যদি আমরা এই সূত্রে মানটা বসিয়ে দিই অর্থাৎ সিডির পরিবর্তে আমরা দুই বসালাম ডিভাইডেড একশো মাইনাস সিডি অর্থাৎ একশো থেকে দুই বিয়োগ দেখালাম এরপরে ইন্টু অর্থাৎ গুণন চিহ্ন দিয়ে উপরে আমরা তিনশো ষাট অর্থাৎ এক বছরে আমরা সাধারণত তিনশো ষাট দিন ধরি এবং ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি এখানে সিপি হল থার্টি বা তিরিশ এবং ডিপি হচ্ছে মাইনাস ডিপি হলো টেন অর্থাৎ মাইনাস টেন গুণার একশো এখন এই অঙ্কের সমাধান যদি আমরা করতে করি তাহলে দেখব প্রথমে সিডির পরিবর্তে আমরা দুই বসিয়েছি ভাগ একশো মাইনাস দুই অর্থাৎ একশো থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে পাবো নাইনটি এইট অর্থাৎ দুই ভাগ নাইনটি এইট অর্থাৎ আটানব্বই গুণ উপরে তিনশো ষাট ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি সিপি হলো থার্টি এবং ডিপি হলো টেন তাহলে দুটার বিয়োগ ফল অর্থাৎ তিরিশ এবং দশ এই দুটির বিয়োগ ফল হচ্ছে বিশ গুণন হলো একশো এবার আমরা সমান চিহ্ন দেওয়ার পর দুইকে যদি আমরা আটানব্বই দ্বারা ভাগ করি তাহলে আমরা যে ফল পাব সেটা আমরা নামাই দেব দুই ভাগ আটানব্বই এরপর গুণ তিনশো ষাটকে আমরা বিশ দিয়ে ভাগ করবো কারণ তিরিশ এবং দশের বৃহক ছিল বিশ তারপরে গুণ হচ্ছে একশো এবার আমরা যে ফল পাব সেই ফলটাই হবে এ পি আর তাহলে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে এপিআরের সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা সংখ্যাগুলো বসিয়ে একটা ফল পেয়ে গেলাম এরপর যদি তুলনামূলকভাবে আমাদের দুইটা বা তিনটি পদ্ধতির মধ্যে সাধারণত যদি কম্পেয়ার করতে বলে অর্থাৎ কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো সেই ক্ষেত্রে সাধারণত আমাদের ইএআর বা ইআইআর বের করতে হয় ইএ আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এই দুটি একই বিষয় বোঝায় এক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করি সাধারণত ওয়ান প্লাস আর হোল টু এন মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণ একশো এখানে আর এর মান সাধারণত লেখা হয় সি ভাগ অর্থাৎ দুই ডিভাইডেড বাই একশো বিয়োগ দুই অর্থাৎ দুই ভাগ এটার যে ফল দাঁড়ায় সেটাকে আমরা আর এর মাধ্যমে প্রকাশ করি এরপর আমাদের পাওয়ার যে এন ছিল এন সমান সমান আমরা সূত্রে লিখি তিনশো ষাট ভাগ সিপি মাইনাস ডিপি অর্থাৎ তিনশো ষাট ভাগ বিশ অর্থাৎ আঠারো এবার আমরা ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু একশো এখানে আর এর মান এবং এন এর মান বসিয়ে আমরা যে ফল পাব সেটাই হবে ই আইআর অথবা ই এ আর তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা কস্ট অফ টেড ক্রেডিটে কেটিসির ক্ষেত্রে এ পিআরএর মান আমরা বের করলাম এবং আরের মান আমরা বের করলাম আমাদের শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের আমাদের প্রথম যে পদ্ধতি অর্থাৎ কেটিসি বা কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয় এটা কাহাকে বলে সেটা আমরা জানলাম এবং এখানে একটা অঙ্কের মাধ্যমে কিভাবে সেটা সমাধান করে এপিআর এবং ইএআর বের করতে হয় সেটাও আমরা জানলাম এবার শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্রের ব্যয় সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠানগুলি স্বল্প মেয়াদের জন্য অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে বাজারে কিছু পেপার বা কাগজ ছাড়ে এই কাগজ বা পেপারের একটা লিখিত মূল্য বা ফেস ভ্যালু থাকে যাকে আমরা সংক্ষেপে এফ দ্বারা প্রকাশ করি এবং লিখিত মূল্য অপেক্ষা কিছু কম মূল্যে সেটা বাজারে ছাড়া হয় সেটাকে আমরা সেল ভ্যালু বলি এবং এই কর্মকাণ্ড পরিচালনার জন্য একটা বিশেষ ধরনের খরচ হয় সেটাকে আমরা ফ্লোটেশন কস্ট সংক্ষেপে এফসি বা ভাসমান ব্যয় বলে থাকি এবার আমরা কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে কস্ট অফ কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে অর্থাৎ কেসিপি বের করার জন্য আমরা এপিআর এবং ইএআর এই দুটো সূত্র ব্যবহার করে আমরা মান বের করতে পারি কেসিপির ক্ষেত্রে এ পি আর বা অ্যানুয়াল পার্সেন্টেজ রেটের সূত্র হচ্ছে এপিআর ইকোয়াল টু উপরে এফ ভি মাইনাস এনএস ভি ডিভাইডেড বাই এনএস ভি ইন্টু তিনশো ষাট ভাগ এমপি গুণন একশো এখানে এফ ভি হলো ফেস ভ্যালু এস ভি হলো সেল ভ্যালু এনএসভি হচ্ছে নেট সেল ভ্যালু এবং এফ সি হলো ফ্লোটেশান কস্ট এবং এমপি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড যদি আমরা একটা এক্সাম্পল দাঁড় করাই তাহলে এরকম হতে পারে এ কমার্শিয়াল পেপার উইথ ফেস ভ্যালু টাকা ওয়ান হান্ড্রেড সোল্ড ফর টাকা নাইনটি উইদিন ওয়ান টোয়েন্টি ডেজ অ্যান্ড ফ্লোটেশন কস্ট টাকা ফাইভ অর্থাৎ এটা যদি আমরা বাংলা বলি তাহলে আমরা বলতে পারি একটি বাণিজ্যিক কাগজ একটি বাণিজ্যিক পত্র যার লিখিত মূল্য এক টাকা এবং যার বাজার মূল্য নব্বই টাকা এবং তার মেয়াদ হলো একশত বিশ দিন এবং এটার খরচ বা প্রোটেকশন কস্ট হচ্ছে পাঁচ টাকা এবার আমরা এই অঙ্কের মাধ্যমে যদি আমরা এপিআর বের করতে চাই তাহলে আমরা এপিআরের সূত্রটা এইভাবে ফেলব এপিআর সমান এফ ভি মাইনাস এনএস ভাগ এনএস ভি তিনশো ষাট ভাগ এমপি ইন্টু ওয়ান হান্ড্রেড ফেয়ার এফ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এস ভি টু নাইনটি এস এফ সি টু ফাইভ এবং এমপি ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি বা একশো বিশ দিন এবার আমরা সূত্রে যদি মান ফেলাই মান বসাই পুটিং দ্য ভ্যালু ইন দিস ফর্মুলা হোয়েন উই গেট এপিআর ইকুয়াল টু পরিবর্তে আমরা ওয়ান বসাবো আর এনএস পরিবর্তে আমরা নব্বই বিয়োগ পাঁচ অর্থাৎ পঁচাআশি বসাবো এবং নিচে ডিভাইডেড বাই ফাইভ উপরে তিনশো ষাট অর্থাৎ এক বছরে সাধারণত তিনশো ষাট দিন উল্লেখ যদি না থাকে তাহলে আমরা এক বছরে তিনশো ষাট দিন বসাই আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এবং এখানে এমপির মান দেওয়া হয়েছে একশো বিশ এবং গুণন একশো এবার আমরা মান বসাই দিব উপরে আমরা পেয়েছি একশো অর্থাৎ এফ বি মাইনাস এনএস ভি অর্থাৎ দুটার বিয়ব ফল হয়েছে আমাদের পনেরো ডিভাইডেড বাই এনএসভির মান হল আমাদের এইট্টি ফাইভ গুণন উপরে তিনশো ষাট নিচে ডিভাইডেড বাই একশো তো বিশ গুণান একশো এইভাবে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এপিআর এর মান বের করে ফেলব এরপরে আমাদের ই এ আর বা ইআইআর এক্ষেত্রে আমাদের একই সূত্র ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু একশো এখানে আর এর মান ইকুয়াল টু এফ ভি মাইনাস এনএসবি ভাগ এনএস ভি অর্থাৎ উপরে আমরা এটার একটা মান পেয়েছি যদি উপরে মান আমরা নেই না পাই অর্থাৎ সরাসরি ইএ আর এর মান বের করি তাহলে এখানে এফ ভি মাইনাস এনএসভি ভি ভাগ এনএসবিতে মান বসিয়ে আমরা আরের মান বের করব আর এন এর মানের সূত্র হচ্ছে এন সমান উপরে তিনশো ভাগ এমপি তিনশো ষাট ভাগ এমপি অর্থাৎ তিনশো ষাটকে আমাদের একশো বিশ দিয়ে ভাগ করতে হবে করে আমাদের মানটা লিখতে হবে তিন এরপর আমরা ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণন একশো এখানে আমরা আর এর মান এবং এন এর মান বসিয়ে এর মান পেয়ে যাব তাহলে আমরা কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে কমার্শিয়াল পেপার কাহাকে বলে কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে অর্থাৎ কেসিপি নির্ণয়ের ক্ষেত্রে এ পি কেমনে বের করে সেখানে সূত্র আলোচনা করলাম এবং এক্ষেত্রে ইএ আর বা ইআইআর কেমনে বের করে সেটা আমরা আলোচনা করলাম শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের দ্বিতীয় পদ্ধতি হিসাবে আমরা কস্ট অফ ব্যাঙ্ক লোন অর্থাৎ ব্যাঙ্ক ঋণের মাধ্যমে আমাদের ব্যাঙ্ক থেকে ঋণ নিলে কিভাবে কত টাকা খরচ হতে পারে কত পার্সেন্টেজ সেটা এখন আমরা আলোচনা করব তো ব্যাংকের ক্ষেত্রে অনেকগুলো সূত্র আমরা প্রয়োগ করি একটা কম্পেনসেটিং ব্যালেন্স আছে অর্থাৎ প্রতিপূরণ উদ্বৃত্ত এরকম আরও কিছু অঙ্ক আছে প্রথমে যদি আমরা কম্পেনসেটিং ব্যালেন্স নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমাদের যে সূত্র হবে সেটা হচ্ছে কষ্ট অফ ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে সরাসরি ই বা ইআইআর বের করতে হয় ইএআর সমান সমান উপরে হলো ইন্টারেস্ট নিচে লোন মাইনাস সিবি গুণন একশো এখানে ইন্টারেস্টটা বের করতে হয় যে পরিমাণ ব্যাংক থেকে লোন নেওয়া হয় তার উপরে একটা সুদের হার দেওয়া থাকে সেই লোনের টাকাকে সুদের হার দ্বারা গুণ করে আমরা সুদের পরিমাণ বের করি যদি আমরা ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নেই মনে করলাম সোনালী ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে এবং সুদের হার দশ পারসেন্ট তাহলে ইন্টারেস্টের পরিমাণ হবে দশ লাখ গুণন টেন পারসেন্ট সমান হল এক লক্ষ টাকা অর্থাৎ ইন্টারেস্টের পরিমাণ হবে এক লক্ষ টাকা এরপরে সিবি বা কম্পেনসেটিং ব্যালেন্স যদি উল্লেখ থাকে সাধারণত যদি বিশ পারসেন্ট কম্পেন্সেটিং ব্যালেন্স থাকে তাহলে আমরা দশ লক্ষ টাকার উপরে বিশ পার্সেন্ট অর্থাৎ দুই লক্ষ টাকা আমরা বের করবো এবার আমরা যদি মান বসাই ই এ আর সমান ইন্টারেস্ট ভাগ লোন মাইনাস সিবি গুনান একশো তাহলে ইন্টারেস্টের পরিমাণ আমরা এক লক্ষ টাকা বের করিয়েছি এবং লোনের পরিমাণ দশ লক্ষ টাকা এবং সিবির মান আমাদের বের হয়েছে দুই লক্ষ টাকা গুনান একশো তাহলে আমার আর হবে উপরে এক লাখ ভাগ নিচে দশ লাখ থেকে দুই লাখ বাদ দেওয়ার পরে আমরা আট লাখ পাবো এরপর গুণন একশো এবার আমরা যে ফল পাবো সেটাই হবে আমাদের কস্ট অফ ব্যাঙ্ক লোন অনেক সময় কস্ট অফ ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে আমাদের সিবি অর্থাৎ কম্পেনসেটিং ব্যালেন্স এবং তার সাথে সাথে আরেকটা কথা উল্লেখ থাকতে পারে সেটা হলো ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স অর্থাৎ লোন ও গ্রিম ইন্টারেস্ট ও গ্রিম পরিষদ যদি এই শব্দটা থাকে তাহলে আমাদের কষ্ট অফ ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে সূত্রটা এরকম হবে ইএ আর সমান উপরে ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট অর্থাৎ আগে এর আগে যে আলোচনা করেছিলাম সেটা সেখানে ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স কথাটা ছিল না সেই জন্য সূত্রে শুধু এসেছে লোন মাইনাস সিবি কিন্তু এখানে পরবর্তীতে আমরা উল্লেখ করেছি ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স অর্থাৎ সুদ অগ্রিম পরিশোধ করা হয়েছে এক্ষেত্রে আমাদের সূত্রের ভিতরে একটি শব্দ বেশি এসেছে সেটা হলো সিবির পরে আবার মাইনাস ইন্টারেস্ট করতে হয়েছে এক্ষেত্রে আমরা ইএর বের করব প্রথমে লিখব ইএআর সমান উপরে ইন্টারেস্ট অর্থাৎ এক লক্ষ টাকা ডিভাইডেড বাই লোন অর্থাৎ দশ লক্ষ টাকা মাইনাস সিবি অর্থাৎ দুই লক্ষ টাকা মাইনাস এন্টারেস্ট অর্থাৎ এক লক্ষ টাকা বনন একশো অর্থাৎ সমান সমান ইএআর সমান হবে উপরে এক লাখ নিচে হবে দশ লাখ বিয়োগ দুই লাখ বিয়োগ এক লাখ অর্থাৎ সাত লক্ষ বনন একশো এবার আমাদের ইএআর মান আমরা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং আলোচনা করতেছিলাম আমরা পূর্বেই বলেছি এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এটা যেমন অনার্স ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট অর্থাৎ প্রিন্সিপাল অফ ফিনান্সের ভিতরে দ্বিতীয় অধ্যায়ে আসে আবার এটা মাস্টার্স প্রথম পর্বের যে নতুন সিলেবাস সেখানেও বিজনেস ফিনান্স যে সাবজেক্টটা আসে সেখানেও দ্বিতীয় অধ্যায়ে এই শর্ট টার্ম ফাইন্যান্স আসে অর্থাৎ আজকের এই আলোচনাটা আমাদের দুটো শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাস কভার করেছে আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে আমি আবার প্রথম থেকে আজকের টপিক্স নিয়ে আবার একটু সারসংক্ষেপ আলোচনা করতেছি অর্থাৎ খবরের যেমন প্রধান প্রধান শিরোনাম থাকে এরকম আজকে আমার লেকচারের প্রধান প্রধান শিরোনামগুলো এরকম যে প্রথমেই আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং অর্থাৎ স্বল্প অর্থায়ন কাহাকে বলে এটা আমরা পার্ট এতে এক নম্বরের জন্য দিয়ে থাকি অর্থাৎ শর্ট টার্ম ফাইন্যান্সিং তোমরা সুন্দর করে শিখে নেবে এরপর আমরা পরীক্ষায় দিয়ে থাকি ট্রেড ক্রেডিট বা ব্যবসায়ী ঋণ কাহাকে বলে তাদের তোমরা ব্যবসায় ঋণের সংজ্ঞা শিখে নেবে এরপরে আমরা দিয়ে থাকি কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায়ী ঋণের ব্যয় কাহাকে বলে এটাও তোমরা শিখে নেবে এরপর এপিআর এটার ফুল মিনিং কি পিপিআর এটার ফুল মিনিং কি এবং ইএর এটার ফুল মিনিং কি এটা শিখে নেবে আমরা তিনটা টপিক্স নিয়ে আলোচনা করেছি কস্ট অফ ট্রেড ক্রেডিট একটা অঙ্কের এক্সাম্পল দিয়েছি এরপর দিয়েছি কস্ট অফ কমার্শিয়াল পেপার এখানেও আমরা একটা অঙ্কের এক্সাম্পল দিয়েছি এবং কস্ট অফ ব্যাঙ্ক লোন অর্থাৎ ব্যবসায় ঋণে ব্যাঙ্ক ঋণের ব্যয় এখানেও আমরা একটা এক্সাম্পল দিয়েছি এবং তিনটি টপিক্সের উপরেই আমরা সূত্র এবং অঙ্ক নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা আমার এই লেকচার থেকে উপকৃত হবে তোমরা ঠিক মতো লেখাপড়া করবে এখন করোনা ভাইরাসের জন্য দেশব্যাপী বিশ্বব্যাপী বিরাট সমস্যা চলছে এমতো অবস্থায় তোমরা কখনো মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হবে না অবশ্যই মাস্ক পরে ঘরের বাহিরে বের হবে তারপরে হাতে স্যানিটেশান রাখবে হ্যান্ড স্যানিটেশান যখনই বাসায় বাসায় ফিরবে তখন তোমাদের হাত হ্যান্ড স্যানিটেশান হ্যান্ড স্যানিটেশান দিয়ে ভালো করে ধৌত করে এর এরপর পরিবারের অন্যান্য সদস্যের সাথে তোমরা মিলিত হবে আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে এ বলেই আজকে আমার অনলাইন ক্লাস সে সমাপ্ত ঘোষণা করছে